한번 보여줘 봐. ওই যে স্টুপ টিম ওখানে আছে মনে হচ্ছে, চলো ওখানে বাড়িতে আছে। ওই নৌকা ডুবি হয়েছে এটুকুই জানতে পেলাম। আমার ভাই ছিল, ভাই বউ ছিল, ভাইটা বউ ছিল, দুই তিন নাতি ছিল, ভাইটা বউর এক ছেলে আর আমার এক ছোট ভাইয়ের মেয়ের দুই ছেলে। ওরা কি ফিরেছে এখান থেকে? না, ও বাচ্চাগুলো নিয়ে আসছে, এটুকুই জানতে পারলাম ফোন করে। আর আমার ভাইটাই ওনারা আজকে আসবেন। কোথায় গিয়েছিল ওরা? ওনারা আমি সঠিক কিচ্ছু জানি না। ওরা গেছে এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি জানতে পারছি। আপনার নাম? আমার নাম শান্তিরঞ্জন কর্মকার। আপনি কে লাগেন? আমার ছোট ভাই। নিখোঁজ ছিল, 18 লোকের ছিল বোটের মধ্যে, বোট ক্যাপসাইজ করেছে, ওর মধ্যে আমরা 13টা লোককে এখন পর্যন্ত রিকভার করতে পেরেছি। নিখোঁজ 5টা লোক নিখোঁজ আছে, 18-র মধ্যে 13টা রিকভার, রেস্কিউ 5টা লোক এখনও নিখোঁজ আছে। আমরা এখান থেকেও চালিয়েছি, ওর ওইদিকে দাসপুর আছে, ওখান থেকেও আমরা পুরো কোঅর্ডিনেশন আমরা পাচ্ছি, কোঅপারেশন পাচ্ছি, ওখান থেকেও সার্চ অপারেশনটা চলছে। এখন পর্যন্ত খবর আছে কি একটা 17 বছরের মাইনার আর একটা 7 বছরের মাইনার, ওটা আমরা আর কনফার্ম করছি। মানে পুরো এনডিআরএফ টিম কি আসতে পারে? আমরা ডিএমজি টিমটাকে অলরেডি রিকোয়েস্ট করে দিয়েছি, যেটা আমাদের ডিস্ট্রিক্টের স্টেটে আর অথবা কলকাতা পুলিশ থেকেও একটা ডিএমজি টিমটাকে আমরা আনাচ্ছি। থ্যাংক ইউ। সঙ্গে লাস্ট ফোনে কখন কথা হয়েছিল? আপনি প্লিজ ক্যামেরাটা অফ করুন, প্লিজ ভাইদের অবস্থা। আচ্ছা না।
এখন কোন খবর পেয়েছেন কিছু? নৌকা ডুবে গেছে, তখন আমার হাজবেন্ড আমার বড় মেয়ে গেছে। কোথায় হয়েছে? আমার হাজবেন্ড নাম কি? আমার হাজবেন্ড অশোক সাহা। কোথায় হয়েছে ঘটনাটা কিছু জানেন? এইখানে শুনছি যে বাক্সি আছে না, সকালবেলা বেরিয়েছিল বাক্সি বাক্সি বলছি বলছি আমাদের কাছে যা ইনফরমেশন আছে বলছি, এমন কিছু খারাপ কিছু ಸುದ್ದಿಗಳಿಗಾಗಿ ವಿಸ್ತಾರ ನ್ಯೂಸ್ ಯೂಟ್ಯೂಬ್ ಚಾನೆಲ್ ಸಬ್ಸ್ಕ್ರೈಬ್ ಮಾಡಿ, ಹೊಸ ಸುದ್ದಿಗಳ ನೋಟಿಫಿಕೇಶನ್ಗಾಗಿ ಬೆಲ್ ಐಕಾನ್ ಕ್ಲಿಕ್ ಮಾಡಿ, ಲೇಟೆಸ್ಟ್ ಅಪ್ಡೇಟ್ಸ್ಗಾಗಿ www.vistaranews.com ವೆಬ್ಸೈಟ್ಗೆ ವಿಸಿಟ್ ಮಾಡಿ, ಅಂಗೈಯಲ್ಲೇ ಜಗತ್ತಿನ ಸುದ್ದಿ ತಿಳಿಯಲು ವಿಸ್ತಾರ ನ್ಯೂಸ್ ಕನ್ನಡ ಆಪ್ ಡೌನ್ಲೋಡ್ ಮಾಡಿ.